শ্রোতা দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের অন্যতম কবি কবি আল মাহমুদ। আজকের ভিডিওতে আমরা কবি আল মাহমুদের পরিচিতি, সাহিত্যকর্ম ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। শুরুতেই পরিচিতি। আল মাহমুদ 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতৃদত্ত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি মূলত কবি হিসেবেই পরিচিত। আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। পরিচালক হিসেবে 1993 সালে অবসর গ্রহণ করেন। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সোনালী ক্যাবিন এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস উপমহাদেশ। 2009 সালের 15 ফেব্রুয়ারি 82 বছর বয়সে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সাহিত্যকর্ম। এবার আমরা আল মাহমুদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই কাব্যগ্রন্থ। তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো লোকলোকান্তর, সোনালী ক্যাবিন, কালের কলস, বক্তিয়ারের ঘোড়া, পাখির কাছে, ফুলের কাছে, অদৃষ্টবাদীদের কান্না, দ্বিতীয় ভাঙন, প্রেমের কবিতা। উপন্যাস। তার রচিত উপন্যাসসমূহ হলো উপমহাদেশ, ডাহুকি, কাবিলের বোন, আগুনের মেয়ে, চেহারার চতুরঙ্গ। গল্পগ্রন্থ। তার রচিত গল্পগ্রন্থগুলো হলো পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, ময়ূরীর মুখ। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর। এবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। সোনালী ক্যাবিনের রচয়িতা কে? উত্তর আল মাহমুদ। কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর আল মাহমুদ। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর সোনালী ক্যাবিন। বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? উত্তর কাব্য। আল মাহমুদের কাব্য কোনটি? উত্তর লোকলোকান্তর। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর পাখির কাছে, ফুলের কাছে। কোনটি আল মাহমুদের কাব্যগ্রন্থ নয়? উত্তর হেমলকের পেয়ালা। বিশেষ দ্রষ্টব্য, হেমলকের পেয়ালা কাব্যের রচয়িতা আল মুজাহিদি। শ্রোতা দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।